সুপ্রিয় বন্ধুরা, আপনি কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের আরেকটি সার্কুলার নিয়ে আসলাম। আপনারা জানেন গতকালকে একটি সার্কুলার দিয়েছিলাম ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের FIVDB-র, সেখানেও কর্মসূচি সহকারী এক ছিল এবং আজকে যে সার্কুলারটি দিয়েছে সেটা হচ্ছে কর্মসূচি সহকারী দুই। তার মানে আবার দুই নম্বর পদের জন্য তারা একটি সার্কুলার দিয়েছে, এখানেও 20 জন নেবে। তো তাদের ওয়েবসাইটে এই মুহূর্তে আর গেলাম না, কারণ গতকালকে আপনাদের তাদের ওয়েবসাইট সম্পর্কে সব কিছু বোঝাইছিলাম এবং দেখাইছিলাম। তো আজকে এই সার্কুলারটি নিয়ে সরাসরি আলোচনা করব। দেখুন, এখানে বলছে কর্মসূচি সহকারী দুই ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ FIVDB, ভ্যাকেন্সি এখানে 20 জন, 20 জনের মতো তারা এখানে নেবে। এবং এখানে তারা বলছে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ FIVDB এর সমন্বিত আর্থিক সেবা কর্মসূচি IFSP এর আওতায় ও প্রত্যন্ত অঞ্চলে শ্রমজীবী পুরুষ মহিলা দল গঠন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনার জন্য কর্মসূচি সহকারী দুই পদে পরিশ্রমী সৎ ও উদ্যমী কর্মী নিয়োগ করা হবে। শ্রমজীবী নারী পুরুষের দল গঠন, দলের সঞ্চয় ও ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা, তত্ত্বাবধায়ক কর্তৃক অর্পিত কাজ বাস্তবায়ন করা, এইটা মূলত আপনার কাজ থাকবে। এই তিনটা কাজই আপনার থাকবে এখানে। শ্রমজীবী নারী পুরুষ দল গঠন করতে হবে, দলের সঞ্চয় ও ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা করতে হবে, এবং দলের সঞ্চয় ও ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা করার সাথে সাথে আপনাকে তত্ত্বাবধায়ক কর্তৃক অর্পিত কাজ বাস্তবায়ন করতে হবে। তো দেখুন, এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, যেহেতু মাইক্রোক্রেডিট চাকরি সেহেতু ফুল টাইম একটা চাকরি সেটা তারা উল্লেখ করে দিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার দেখুন, HSC-তে আপনি আবেদন করতে পারবেন, বিনা অভিজ্ঞতায় কোনো অভিজ্ঞতা লাগবে না, HSC পাশে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। গতকালকে একইভাবে যে কর্মসূচি সহকারী এক যে পদ ছিল সে পদেও HSC পাস এবং কোনো অভিজ্ঞতা লাগবে না, বিনা অভিজ্ঞতা তারা এখানে লোক চাইছে। তো আজকেও যে সার্কুলারটি দিয়েছে দেখুন, এডুকেশনাল রিকোয়ারমেন্ট, তারা বলতে HSC পাস, তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে সেটা তারা এখানে লিখছে, এবং মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে কাজ করতে হবে এবং এক্সপিরিয়েন্স এখানে লাগবে না। সে তারা খুব সুন্দরভাবে লিখে দিয়েছে যে এক্সপিরিয়েন্স আপনার লাগবে না, তবে যদি আপনার এক্সপিরিয়েন্স মাইক্রোক্রেডিটে থাকে তাহলে বেশি সুযোগ সুবিধা পাবেন, সেটা তারা এখানে উল্লেখ করেছে। তো এখানে বয়স লাগবে হচ্ছে 20 থেকে 35 বছরের ভিতরে আপনার বয়স হতে হবে। দেখুন লেখা আছে এস 20-35 ইয়ার্স, বোথ মেল অ্যান্ড ফিমেল উভয় এখানে অ্যাপ্লাই করতে পারবে, পুরুষ এবং মহিলা উভয় এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং বয়স 20 থেকে 35 বছরের ভিতরে হতে হবে। এবং জব লোকেশন বলতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট। জব লোকেশন হচ্ছে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট। ও স্যালারি এখানে দেবে তারা 12,945 টাকা তারা স্যালারি দেবে এখানে। মাসিক বেতন থাকবে 12,945 টাকা, যাতায়াত ভাতা, মোবাইল বিল থাকবে 17,000 টাকা, এবং নিয়মিত হওয়ার পর 6 মাস পরে থাকবে 13,725 টাকা। এবং এর সাথে সাথে আপনি পাবেন মোবাইল বিল পাবেন, প্রভিডেন্ট ফান্ড পাবেন, উইকলি 2 হলিডে মানে সপ্তাহে 2 দিন ছুটি, অনেক বড় ব্যাপার কিন্তু এখানে। এবং অনেক কোনো NGOতে এরকম ছুটি, খুব কম NGOতে আসে সপ্তাহে 2 দিন ছুটি, কিন্তু এখানে কিন্তু 2 দিন ছুটি, সাথে গ্রাচুইটি পাবেন, স্যালারি রিভিউ পাবেন, ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস একটা পাবেন, তার মানে এই ফেস্টিভ্যাল বোনাসটা সম্পূর্ণ আপনার বেতন দেবে। যেহেতু বিভিন্ন NGOতে আপনারা হয়তো দেখছেন যে ফেস্টিভ্যাল বোনাস দুইটা, এখানে দুইটা ফেস্টিভ্যাল বোনাস সমান একটা বোনাসটা দুইটা ভাগ করে সেটা দেওয়া হয়, কিন্তু এখানে ফেস্টিভ্যাল বোনাস একটা মানে পুরো 1 মাসের স্যালারি আপনাকে এখানে প্রদান করা হবে। উপরোক্ত সকল পদে গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, কম্পেনসেটরি অ্যালাউন্স, ক্রেডিট রিস্ক অ্যালাউন্স ও কর্মস্থলে নির্খরচায় থাকার সুবিধা রয়েছে। তার মানে আপনি এখানে নিজ খরচ থাকা মানে কোনো খরচ দেওয়া লাগবে না, বিনা খরচে এখানে আপনার থাকার সুবিধা আছে, এবং সাথে সাথে এতগুলো সুবিধা আপনি পাবেন। এবং বেতন পাবেন হচ্ছে 13,725 টাকা, এটা 6 মাস পরে, এবং 6 মাস আগে আপনি পাবেন টোটালি 12,945 টাকা এবং সাথে 1700 টাকা। তো এবার আপনার দেখিয়ে দেবো কীভাবে আপনার আবেদন করবেন। দেখুন এখানে কিন্তু আপনার জামিনদারকে এখানে লেখা আছে উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে জামিনদার হতে হবে। আপনারা জানেন যে কোনো মাইক্রোক্রেডিটের চাকরিতে কিন্তু জামিনদার থাকতে হয় এবং সে জামিনদারকে 300 বা 200 টাকার স্ট্যাম্পে সই করে তারপরে জামিনদার হতে হয়, এটা কোনো ব্যাপার না। এটা যে কোনো চাকরিতে কিন্তু মাইক্রোক্রেডিটের চাকরিতে কিন্তু এটা 300 টাকার একটা স্ট্যাম্পে আপনাকে স্বাক্ষর করতেই হবে। তো এবার আপনারা কীভাবে আবেদন করবেন, এখানে 2 পদ্ধতিতে আবেদন করতে পারবেন। একটা হচ্ছে BDJobs-এর মাধ্যমে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে, একটা হচ্ছে হার্ড কপি। তবে আমি বলবো যে এখানে হার্ড কপি পাঠান, তার কারণ এখানে মেইলে পাঠানোর সিস্টেম যদি থাকতো তাহলে বলতাম মেইলে পাঠানো, কারণ যেহেতু BDJobs আপনাদের অ্যাকাউন্ট করা লাগবে তারপরে অ্যাপ্লাই করতে হবে, সুতরাং অত ঝামেলা না যেয়ে হার্ড কপি সরাসরি পাঠাবেন। আগ্রহী প্রার্থীরা খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক A4 সাইজ সাদা কাগজে আবেদনপত্র এবং সাথে সম্পর্কিত তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার কাগজপত্র, সংশ্লিষ্ট পরীক্ষা পাশের সনদের সত্যায়িত কপি। তার মানে বলছে যে আপনি যে পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত লেখাপড়ার সমস্ত সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও যোগাযোগের জন্য সেলফোন নম্বর উল্লেখপূর্বক নির্বাহী পরিচয়
পরিচালক এফআই ভিডিবি খাদিমনগর সিলেট বরাবর পাঠাতে হবে এবং 19 সেপ্টেম্বরের ভিতরে আপনাকে পাঠাতে হবে। সুতরাং সময় খুবই কম, অল্প সময় আছে, 4 দিন। সুতরাং দ্রুত আপনারা এখানে হার্ড কপি পাঠাই দেবেন। যদি এখানে আবেদন করতে চান তাহলে খুব দ্রুততার সহিত পাঠাই দেবেন, গতকাল আগামীকালকের ভিতরে এখানে পাঠাই দেবেন। তো এই ছিল মূলত কর্মসূচি সহকারী ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ এফআই ভিডিবি সার্কুলারটি। বন্ধুরা, এখানে 20 জন কিন্তু নেবে এবং সবচেয়ে বড় ব্যাপার এইচএসসি পাশে আপনি বিনা অভিজ্ঞতা এখানে চাকরি পাচ্ছেন, বিনা অভিজ্ঞতা, কোনো অভিজ্ঞতা লাগবে না। এবং সাথে সাথে সপ্তাহে 2 দিন ছুটি এখানে তারা কিন্তু দিচ্ছে। তো এই ছিল মূলত সার্কুলারটি। বন্ধুরা, সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।